জননেত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান বলে তারা দৃঢ়ভাবে তারা তাদের ইচ্ছা ব্যক্ত করেছেন এবং সভার শেষে সবাই দাঁড়িয়ে পতাকা নাড়িয়ে সেই ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন। গতকাল ব্যবসায়ীদের যে বক্তব্য সেটি বিভিন্ন টেলিভিশনে প্রচারিত হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। ব্যবসায়ীরা তো দেশে অবশ্যই শান্তি স্থিতি চাইবে, এটি খুবই স্বাভাবিক, এবং দেশের মানুষও দেশে শান্তি স্থিতি চায়। ব্যবসায়ীদের বক্তব্যে সেটি উঠে এসছে এবং তারা জানে এবং বুঝে যে সরকারের যদি ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে দেশে শান্তি এবং স্থিতি বজায় থাকবে এবং দেশ অগ্রগতির দিকে যেভাবে এগিয়ে যাচ্ছে দেশ আরও অগ্রগতি হবে দেশের। সেটি তারা অনুধাবন করতে পেরেছে বিদায় দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI-এর ব্যানারে দেশের শীর্ষ ব্যবসায়ীরা সেখানে যোগদান করেছিলেন এবং এক বাক্যে সবাই শেখ হাসিনাকে, জননেত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান বলে তারা দৃঢ়ভাবে তারা তাদের ইচ্ছা ব্যক্ত করেছেন এবং সভার শেষে সবাই দাঁড়িয়ে পতাকা নাড়িয়ে সেই ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন। এটি থেকে যারা এখন নানা ধরনের কথাবার্তা বলেন তাদের একটু শিক্ষা নেওয়ার দরকার আছে, কারণ দেশ তো গত 14.5 বছরে বদলে গেছে। $100 বিলিয়ন আমাদের জিডিপি ছিল, সেটি এখন $1 ট্রিলিয়ন, $1,000 বিলিয়ন, অর্থাৎ $1 ট্রিলিয়ন প্লাস 10 গুণ, জিডিপির আকার 10 গুণ বৃদ্ধি পেয়েছে, বাজেটের আকার 11.5 গুণ বৃদ্ধি পেয়েছে, মাথাপিছু আয় $540 থেকে, বিএনপির আমলের $540 থেকে এখন $2,800-2,850 উন্নীত হয়েছে। যদি ডলারের দাম না বাড়ত তাহলে এতদিন $3,000 ছাড়িয়ে যেত। আমরা জিডিপির আকারে আমাদের অর্থনীতি 35তম অর্থনীতির দেশ আর পিপিপিতে আমাদের অর্থনীতি হচ্ছে 31তম অর্থনীতির দেশ, যেটি আমরা এই গত 14.5 বছরের পথ চলায় জিডিপির আকারে আমরা আমাদের অর্থনীতি মালয়েশিয়াকে ছাড়িয়েছে, আমাদের অর্থনীতি সিঙ্গাপুরকে ছাড়িয়েছে, আমাদের অর্থনীতি ইউরোপের কয়েকটি দেশকে ছাড়িয়েছে। তো এটি তো চারটি কাতে খানি কথা নয়, এগুলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা দেখেও না দেখার ভান করেন, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন, কিন্তু ব্যবসায়ীরা তো প্রকৃত চিত্রটা জানেন, ব্যবসায়ীরা প্রকৃত চিত্র জানেন বিধায় তারা আবার জননেত্রী শেখ হাসিনাকে আবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, সরকারের ধারাবাহিকতা বজায় থাকুক সে প্রত্যাশার কথা তারা জানিয়েছেন, যেটিকে আমরা স্বাগত জানাই এবং আমরা আশা করি ব্যবসায়ীদের এই বার্তা, যারা এখন নানা ষড়যন্ত্রের কথা বলে, যারা নানা স্বপ্ন আঁকে, তাদের কাছে পৌঁছাবে।